কে কিসাস করা হবে আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন জানের বদলা জান তিনিও বড় মুহাদ্দিস তিনি বললেন ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল হক দিবে বিভিন্ন প্রাণীর একটা প্রাণী কি অন্যায়ভাবে মারা জায়েজ তবে বিষধর সাপকে মারতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু মারার আগে তিনবার সতর্ক করবেন কয়বার হঠাৎ করে দেখেই মেরে ফেলবেন না একটা গোখরা দেখলেন এই যে ফনা ধরে এগুলোকে কি বলেন আপনারা জৌরাব জৌরাব আরে সর এত সুন্দর নাম দিয়েন দেয় ওনারা হ্যাঁ এই সাফে যদি বুঝে ওনারার নাম জীবনও ওনারা নাও কামড়ায় বুঝে কি সুন্দর নাম দিয়েছেন না জৌরাব হ্যাঁ মাশাআল্লাহ জৌরাব জৌরাব এত মেজাজ খারাপ পাতা পড়লো ঠোকর মারে ফুচ্চত কেন কিন্তু মানুষের কাছে এসে নত হয়ে যায় মানুষকে কিছুই করতে মানুষ লেজ ধরে ঘুরায় আবার চায়নারা তো জ করি খায় সাপের স্যুপ বেশি মজা তো তোদের করোনা হবে না হবেটা কি কুত্তার পায়খানাও মজা তোদের কাছে করিয়ানরা কুত্তা খায় আমাদের দেশে যেরকম সল বাঁধিত হয় তারা দেশে কুত্তা বাঁধিত হয় কয় ইবা নিয়ম দে কয় এবার দাম তো বেশি ফড়িবে এবার চর্বি বেশি কি নোংরা মুসলমানদের মতো সুন্দর কেউ আবার কেউ কেউ আছেন গরুর মুতো খায় গরুর পেশাব পড়তেছে ও খাইতেছে আর গোসল করতেছে আমরা খাই গরুর শ্রেষ্ঠ জিনিস গোস্ত আর দুধ ওরা খায় মুত আর গু কারণ ওরা আল্লাহর ইবাদত করে না আমরা ইবাদত করি কার আমরা আল্লাহকে সেজদা দেই জন্য দুনিয়ার সবাই আমাদেরকে সেজদা দেয় ঠিক কি না আর তোমরা এক আল্লাহকে সেজদা দেও না লক্ষ কোটি দেবতার সামনে মাথা নোয়াতে হয় একজনের সামনে নোয়াও কার সামনে আনত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় কারণে কোনো প্রাণীকে মারতে নিষেধ করেছেন যেমন সাপ আলত সাপ আলত বলা হয় সিলেট জৌরা পড়লো আপনার হাতে কি করবেন আপনি তিনবার বলবেন কয়বার তিনবার যদি জিন হয় আস্তে নেমে চলে যাবে আর যদি জিন না হয় তখন গেন হিসাবি দড়ি একবারে দিবেন দে এরকম হয়েছিল ভারতে শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি তখন তিনি ছাত্র তিনি বসে মাদ্রাসার মক্তবে পড়ছিলেন হঠাৎ করে একটা সাপ পড়েছে উপর থেকে জওরাব তিনি না তাড়িয়ে পিটিয়ে মেরে ফেলছে উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দেশ শাওলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি বুখারীর মহাদ্দেশ ফার্স্ট মহাদ্দেশ সাথে সাথে জিনেরা এসে ওনাকে তুলে নিয়ে গেল জিনেদের সেখানে ইসলামী স্টেট কায়েম ছিল কোরআনের শাসন আহারে যদি কোরআনের শাসন কায়েম হতো একটা অমুসলিমও না খেয়ে মারা যেত না একটা অমুসলিমও না খেয়ে মারা যেত না মুসলমান তো নাই জিজ্ঞেস করা হলো আপনি কেন মেরেছেন কয় বিশ্বধর সাহেব রাসুল মারতে বলেছেন প্রেসিডেন্ট বললেন মারা তো তখনই দরকার ছিল যখন আপনি তাকে তাড়িয়ে দিতেন তিনবার আপনার তেলাওয়াত শুনে সে সেখানে গিয়ে হাজির হয়েছে সে বসে বসে আপনার তেলাওয়াত শুনতো সে ছিল ওই বাদশার সন্তান জিন্না নর্মালি তিনটা সুরত ধরে কয়টা কাউয়ার সুরত ধরে কিসের সুরত কাউয়ার সুরত কুত্তার সুরত ধরে এই জন্য কালো কুকুর বাসায় রাখতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কালো বিড়াল কালো কুকুর ঘুটঘুটে কালো কোনো সাদা নাই এরকম আছে না একবার আগা গোড়া বেগির আফ্রিকার তো নেই খালা আর খালা এরকম কুকুর রাখবেন না কিন্তু সাদা কালো যদি মিশ্রিত হয় কোনো অসুবিধা নেই আর হলো সাপ এটা হলো দুর্বল অবস্থা মানুষের ছবিও ধরে এখন হুকুম শোনানো হলো আপনাকে কেসাস করা হবে আফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন জানের বদলা জান তিনিও বড় মুহাদ্দিস তিনি বললেন
যখন ইজাগাইয়ারা শেকলুহু, যখন শেকেল চেঞ্জ করে কোনো প্রাণী তার জন্য কেসাস নাই, তার জন্য কেসাস। সাথে সাথে ওই জিন বাদশাহ বলল, এই হাদিসটা কে জানেন? একটা বৃদ্ধ দিন জ্বালিয়ে গেল, রাসুল যেই দিন এই হাদিসটা পড়েছেন আমি মসজিদে নববীতে ছিলাম, সেই থেকে ওনাকে তাবিও বলা হয়, যদিও জিন দেখেছেন, বলেছেন হাদিস সহি। সাথে সাথে ওনাকে নিয়ে আবার মাকতবে রেখে আসা হলো। এই জন্য কোনো প্রাণী দেখলেই হঠাৎ করে মেরে ফেলবেন, রাস্তার পাশে পেশাব করবেন না। যা যা পেশাব করে এরা শেখা নয়, এদের কাছ থেকে হাদিস নেওয়া জায়েজ নাই। হ্যাঁ, নিচে নেমে যান অথবা যেখানে করবেন ওখানে তাড়িয়ে দেন, কিছু যদি থাকে হুস হুস তিনবার শব্দ করেন, চলে যাবে। তারপরেও যদি না যায় বুঝতে হবে ওটা আসলেই প্রাণী। জিহাদ করলে কি লাভ? জিহাদ ছাড়া ইসলাম থাকে না, জিহাদ নাই ইমানও নাই। জেহাদ মানে কাউকে মারা নয়, জেহাদ মানে হলো ইসলাম বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচানো, চূড়ান্ত চেষ্টা করা, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা। শরীরে আইন চলে কার? আল্লাহ বলছেন কিভাবে মানুষের আইন মানো? একটা প্রাণী তো মানুষের আইন মানে না। ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ও কারহান ও ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু মানতে চাও? এই পৃথিবীতে ইচ্ছায় অনিচ্ছায় সবাই হুকুম মানে কার? আমার শরীরে হুকুম চলে কার? আপনার শরীরে হুকুম চলে কার? আল্লাহ বলছেন চোখ দিয়ে দেখতে, খাওয়া দেন তো দেখি চোখের ভিতরে চোখ চলবে। আল্লাহ বলছেন হাত দিয়ে ধরো, হাত দিয়ে হাঁটার কোনো ক্ষমতা? আল্লাহর হুকুমে আমরা সব কিছু করি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাইয়া বেতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নেয় করা হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি। নামাজ আর কখনো ছেড়ে দেব না। রাজি আছেন? যারা যারা রাজি আছেন হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো আল্লাহ ছাড়া নেই যে মাবুদ, সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।